করোনা ভাইরাসের দীর্ঘমেয়াদী প্রকোপ পড়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজিত ঘরোয়া টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটি কবে আয়োজিত হবে এ নিয়ে ভক্তদের আগ্রহের কম থাকে না। করোনার প্রকোপের কারণে দীর্ঘদিন ধরে এই ফ্র্যাঞ্চাইজি লীগটি মাঠে না গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এ নিয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্তারা, ভক্তদের বড় সুখবর দিয়েছে বিপিএল নিয়ে। শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল, তবে এ বছর নয়, আবার 2022 সালে বসবে এই টুর্নামেন্টটি। 2019 সালের ডিসেম্বরে শুরু হয়ে বিপিএল এর সবশেষ আসরটি শেষ হয়েছিল 2020 সালের জানুয়ারিতে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল সেই বিপিএল। এরপর দেশে করোনার প্রকোপ বাড়লে 2020 সালের 20 মার্চ থেকে দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ করা হয়, তাই বাতিল হয়ে যায় 20 সালের বিপিএল টুর্নামেন্ট। এরপর এবার 21 সালেও হচ্ছে না এই টুর্নামেন্টটি। তবে ভক্তদের জন্য আশার খবর হলো এই যে, 2022 সালে আবারও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই জনপ্রিয় টুর্নামেন্টটি শুরু করছে বিসিবি। 2022 এর জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল। দিনক্ষণও চূড়ান্ত করে জানিয়েছে বিসিবি, 2022 সালের বিপিএল শুরু হবে জানুয়ারির 14 তারিখ, চলবে টানা 36 দিন। টাইগার ফ্যানদের এমন সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।